করোনা আবহে উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ আট মাস পর উত্তরবঙ্গ সফরে এলেন তিনি। ঢাক উরুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে স্বাগত জানানো হল তাকে। শিলিগুড়ি এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি এবং সেখান থেকে সড়কপথে নৌকাঘাট হয়ে তিনি পৌঁছান উত্তরকন্যা। সেখানে অতিথি নিবাস কন্যাশ্রীতে থাকবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। অন্যদিকে বুধবার দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারকে নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তার। এদিকে আজ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন জায়গায় প্রচুর সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন। এদিন নৌকাঘাটে ঢাক বাজিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান তৃণমূল যুব কংগ্রেসের নেতাকর্মীরা। পাশাপাশি কাওয়াখালী উত্তরকন্যার সামনেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয় তৃণমূলের তরফে।